দেখুন, এবার শত্রুর সঙ্গে পাল্লা দিয়ে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা ইরানের। শত্রুর সঙ্গে পাল্লা দিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে হবে বলে ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র ডিপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সালামি। এ সময় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি। ইরানের হরমুজগান প্রদেশের বন্দর আব্বাসে IRGC নৌবাহিনীর কর্মকর্তাদের সমাবেশে এই আহ্বান জানান জেনারেল সালামি। তিনি বলেন, শত্রুর হুমকি এবং ভবিষ্যৎ গতিবিধির সঙ্গে পাল্লা দিয়ে ইরানের নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে হবে। এছাড়া ইসরায়েল এবং মার্কিন নীতির পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে চলমান সহিংসতা, অপরাধ এবং বিদ্রোহ বাড়ছে বলেও জানান তিনি। তিনি বলেন, আমেরিকার অস্ত্র কারখানাগুলোর বিকাশের জন্য ওয়াশিংটন বিশ্বজুড়ে ঘৃণা এবং অস্থিতিশীলতা উস্কে দিয়েছে, ফলে কোনো প্রলোভন না দিয়ে এগিয়ে চলার আহ্বান জানান তিনি। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।